বিভিন্ন রকমের ডায়েট সম্পর্ক নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক জিজ্ঞাসা, প্রায় সময়ই আমাদের কাছে একটা গ্রুপ আসে, আবার ধর্মীয় ক্ষেত্রেও দেখা যায় অনেক অনুসারী আছে যারা এনিম্যাল সোর্সের প্রোটিনটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে চলে, মাছ মাংস খায় না। তো এটাতে কোনো রকম শারীরিক কোনো সমস্যা হয় কি না, এটা থাকে অনেকের জিজ্ঞাসা। সাধারণত আমাদের প্রোটিনের উৎস হিসেবে আমরা দুটো সোর্স বলি, একটা হলো এনিম্যাল সোর্স, একটা একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। প্ল্যান্ট বেসড সোর্সগুলোতে যেটা হয়, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের কিছু ঘাটতি থাকে, তো সেক্ষেত্রে দুই বা তিন রকমের শস্য ডাল জাতীয় খাবারের সংমিশ্রণে যদি খাবার প্রস্তুত করা হয়, সেখানে দেখা যায় অ্যামাইনো অ্যাসিডের এই ঘাটতিটা, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের এই ঘাটতিটা পূর্ণ হয়ে একটা সম্পূর্ণ প্রোটিন তৈরি হতে পারে। অর্থাৎ আমরা যেমন আমাদের একটা খাবার, প্রচলিত খাবার হচ্ছে খিচুড়ি, আমরা চাল ডালের সংমিশ্রণে যখন খিচুড়ি রান্না করি তাহলে প্রোটিন ভ্যালুটা ভালো হয়। তো এর পাশাপাশি যে একরকম ডাল না দিয়ে যদি দুই বা ততোধিক রকমের ডাল ব্যবহার করা হয়, ডালেরও কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে, আমাদের দেশে বিভিন্ন রকমের ডাল পাওয়া যায়, মুগ, মসুর, মাসকলাই, ছোলা, বুট, মটর, অড়হর, সব বিভিন্ন রকমের ডাল। তো এখান থেকে আমাদের সংমিশ্রিত উপায়ে আমরা প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারি। এছাড়া বিভিন্ন রকমের তেল বীজ যেগুলো আছে, যেমন বাদাম, সিসি মানে তিল, এই এই এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম এসেনশিয়াল সোর্স পূরণ করে। এটা ছাড়াও বিভিন্ন যে বাদামগুলো আছে, এই বাদামের কথাই বলছিলাম, যে আলমন্ড থেকে দুধ তৈরি করা যায়, পিনাট থেকে দুধ পাওয়া যায়, এটাতে আমাদের কিন্তু দুধের চাহিদাটা পূরণ করতে পারে। অনেক ক্ষেত্রে অনেক দেশে এই সমস্ত দুধে যে প্রয়োজনীয় উপাদানগুলো ঘাটতি থাকে সেগুলো সাপ্লিমেন্ট আকারে দিয়ে দেওয়া হয়। এটা ছাড়া সয়াবিনে বিভিন্ন রকম খাবার এখন আমাদের দেশে বেশ পাওয়া যায়, সয়া তোফু আছে, নাগেট আছে, তোফু বেশ সুস্বাদু, বিভিন্নভাবে তোফুর খাবারগুলো খাওয়া যায়, এগুলো সহজ হজম হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যান্ট এনিম্যাল সোর্সে যে প্রোটিনগুলো আছে, মাংস, অনেক বয়স্ক মানুষ হজম করতে পারে না, তখন কিন্তু আমরা এই প্ল্যান্ট সোর্সের মধ্যে তোফু বা মাশরুম যেগুলো আছে সেগুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকি, যেটা হচ্ছে সহজপাচ্য। কিন্তু আমাদের কি হবে, কয়েক রকমে, একবারে এক রকমের না দিয়ে দুই বা ততোধিক প্ল্যান্ট বেসড খাবারকে যদি প্রতিবেলার মিলিয়ে রাখা যায়, সেই ক্ষেত্রে খাবারের মানটা ভালো হয়। তো তবে যারা প্ল্যান্ট বেসড প্রোটিন খেয়ে থাকে, অর্থাৎ কোন রকম ভাবে মাছ মাংস ডিম বা দুধ খায় না, তাদের অবশ্য একটা জায়গা সমস্যা থেকে যেতে পারে, সেটা হচ্ছে যে ভিটামিন B12 এর ঘাটতি হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটার জন্য দেখা যায় উন্নত দেশে ভিটামিন B12 সাপ্লিমেন্ট আকারে ফুডের সাথে, ফ্রুট জুস বা সিরিয়ালের সাথে মিক্সড করে দেয়, ক্যালসিয়াম লেভেল বাড়ানোর জন্য বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট বাড়ানোর জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া থাকে। আজকাল অনেক ধরনের খাবার আমাদের দেশে ইম্পোর্ট করা হচ্ছে। এটা ছাড়া যেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ যারা প্ল্যান্ট বেসড খাবার খান, তাদের ডাক্তারের কাছে পরামর্শ করে, পুষ্টিবিদের সাথে পরামর্শ করে সঠিকভাবে খাবারের তালিকা পূরণের পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের অভাব আছে কিনা বা ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতি আছে কিনা, সেগুলো পরীক্ষা করে বছরে একবার পরীক্ষা করে আমাদের দেখাটা উচিত। যাই হোক, পৃথিবীর অনেক দেশে অনেক মানুষই খাচ্ছে, তো বিভিন্ন প্ল্যান্টের সোর্স থেকে প্রাপ্ত খাবারগুলোকে যদি আমরা সংমিশ্রিত উপায়ে ব্যবহার করি, তার পাশাপাশি যদি আমরা অন্যান্য শস্যজাতীয় খাবার, ভাত, একরকম খালি ভাত বেজ না করে ভাত, রুটি, আলু, তারপরে এখন পাওয়া যাচ্ছে যে কোয়েকার্স পাওয়া যাচ্ছে, মানে ওটস, কয়েক রকমের সিরিয়াল যদি মিক্স করে খাবার খাওয়া যায়, তাহলেও কিন্তু আমাদের মিনারেলস, মাইক্রো মিনারেলস এর ঘাটতিটা হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে যতটা সম্ভব ফাইবার রিচ থাকে, অর্থাৎ একদম আঁশ মুক্ত করে সাদা চালের ভাতের থেকে কিন্তু লাল চালের ভাতটা অনেক বেশি উত্তম। সো দেখা যায় যে এখানে ভিটামিনের ঘাটতি এই কারণেই হয়ে যায়, কারণ অনেক বেশি রিফাইন্ড খাবার খাওয়ার কারণে এটা ঘাটতিটা তৈরি হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটু রিফাইন্ড খাবারটা কম খাবো, বিশেষ করে প্ল্যান্ট বেসড খাবার খেতে গেলে। এর তাছাড়া বিভিন্ন রকমের যে কালারফুল ভেজিটেবল এবং কালারফুল ফলগুলো আছে, তো আমাদেরকে এইগুলো
প্রতিদিনের খাবারের তালিকায় ঘুরিয়ে ফিরে আমাদের একটা এমনভাবে ডায়েট চার্ট করতে হবে যেন সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবলগুলো যেন খাবারের তালিকায় থাকে। এর পাশাপাশি কি যখনই আমরা খাবার খাবো, খাবারে খাওয়ার পরে আমরা একটু লেবু বা একটা একটা টমেটো বা একটু কাঁচা একটা খাবার খেতে পারি, তাতে করে কি হবে আমাদের খাবারের মধ্যে যে আয়রনটা আছে সেটা প্ল্যান্ট সোর্সে কি ফেরিক ফর্মে থাকে, একটু লেবু দিলে ওটা ফেরাস ফর্মে আসে, এতে করে আমাদের কি আয়রনের অ্যাবজর্পশন রেটটা ভালো হয়। এটাতেও কিন্তু কিন্তু রক্ত স্বল্পতা দূর করার ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলো মেনে চললেই কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। সো সুতরাং যারা আপনারা মানে ধর্মীয় কারণে বা নিজস্ব ইচ্ছার কারণে মানে প্ল্যান্ট বেজ খাবার অনুসরণ করতে চান, তারা তাদের ওজন উচ্চতা সাথে এবং শরীরের চাহিদার সাথে মিল রেখে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে খাবারটা গ্রহণ করুন। আশা করা যায় এতে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। এটা ছাড়া বিভিন্ন রকম আমাদের দেশে যে মটরশুঁটি সিজনে মটরশুঁটি তারপরে মটর এগুলি পাওয়া যায়, যেটাও কিন্তু খুব ভালো প্রোটিনের সোর্সের পাশাপাশি অন্যান্য ফলিক অ্যাসিড ভিটামিন বি এগুলো বেশ রিচ। তো আমাদের দেশেও আসলে এইসব আছে, এটাকে একটু খেয়াল রাখতে হবে। তবে যদি কোনো কারণে ঘাটতি হয়ে যায় তখন অবশ্য এটা পরিহার করে প্রয়োজন মতো। সুতরাং শরীরে যেন কোনো ঘাটতি না হয় সেদিকে খেয়াল করে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনারা খাবারের সম্পর্কে অ্যাডভাইস নেন এবং সঠিক নিয়মে খাবার খান, তাহলে আশা করা যায় যে প্ল্যান্ট বেসড খাবার খেয়েও একজন মানুষ সুস্থ থাকতে পারবে।